গ্রামোন্নয়ন মন্ত্রী যার নাম এখানে উচ্চারিত হইয়াছিলেন সেই মিটিং এ সবকিছু শোনার পরে সব তথ্য দেখার পরে গ্রামোন্নয়ন মন্ত্রী যার নাম এখানে উচ্চারিত হইয়াছিলেন সেই মিটিং এ সবকিছু শোনার পরে সব তথ্য দেখার পরে গ্রামোন্নয়ন মন্ত্রী যার নাম এখানে উচ্চারিত হইয়াছিলেন সেই মিটিং এ সবকিছু শোনার পরে সব তথ্য দেখার পরে গ্রামোন্নয়ন মন্ত্রী যার নাম এখানে উচ্চারিত হইয়াছিলেন। রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা না করে মঞ্চ ছাড়বেন না। বৃহস্পতিবার 5ই অক্টোবর এই ঘোষণা করেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাতে স্বামীর সঙ্গে দেখা করতে রাজভবনে ধর্ণা মঞ্চে গেলেন অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। গভীর রাতে হঠাৎই রুজিরাকে এগিয়ে যেতে দেখা যায় সভা মঞ্চের দিকে। এত রাতে হঠাৎই কেন এলেন রুজিরা বন্দ্যোপাধ্যায় তা নিয়ে শুরু হয়ে যায় জল্পনা। ধর্ণা মঞ্চের দিকে রুজিরাকে এগিয়ে যেতে দেখা যায় সাধারণ মানুষের মতোই, যদিও নিরাপত্তা রক্ষীরা ছিলেন তার সঙ্গে, কিন্তু তবুও নিতান্তই সাধারণ একজন হাউস ওয়াইফের মতোই ধর্ণা মঞ্চের দিকে এগিয়ে যেতে দেখা যায় রুজিরাকে। রাজ্যপাল না ফেরা পর্যন্ত ধর্ণা মঞ্চেই থাকবেন এবং রাতও কাটাবেন। এই ঘোষণার পরই তৃণমূলের শীর্ষ নেতৃত্ব অভিষেকের সঙ্গে ধর্ণা মঞ্চেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। সম্ভবত বাড়ি না ফেরার সিদ্ধান্ত ঘোষণার পরই স্বামীর সঙ্গে দেখা করতে ধর্ণা মঞ্চে আসেন রুজিরা। এদিকে বৃহস্পতিবার সন্ধে 7:30 নাগাদ কলকাতায় রাজভবনের সামনে দাঁড়িয়ে ঘোষণা করেন প্রতিনিধি দলের সঙ্গে রাজ্যপাল সাক্ষাৎ না করা পর্যন্ত ধর্ণা মঞ্চ ছাড়ব না। কিন্তু রাজ্যপাল যতক্ষণ না আমাদের প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ করবে আমরা এই ধর্ণা মঞ্চ ছেড়ে যাব না, আমরা এখানেই ছেড়ে যাব। কিন্তু রাজ্যপাল যতক্ষণ না আমাদের প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ করবে আমরা এই ধর্ণা মঞ্চ ছেড়ে যাব না, আমরা এখানেই ছেড়ে যাব। পাশাপাশি রাজ্যপাল ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। শুক্রবার ফের সকাল 11টা থেকে কর্মসূচি শুরু হবে বলে জানান তিনি। আগামীতে আরও বড় আন্দোলনের জন্য প্রস্তুত থাকতেও নির্দেশ দেন। অভিষেক বলেন, দুটি প্রশ্ন রয়েছে আমাদের। একটি হলো, 20 লক্ষ মানুষকে দিয়ে কাজ করিয়েছেন কিনা, আর যদি কাজ করিয়ে থাকেন তাহলে তাঁদের পারিশ্রমিক কোন আইনে আটকে রেখেছেন তার জবাবদিহি করুন কেন্দ্র এবং রাজ্যপাল। তিনি বলেন, এই প্রশ্নই লিখিতভাবে আমরা করব। কিন্তু রাজ্যপাল যতক্ষণ না আমাদের প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ করবে আমরা এই ধর্ণা মঞ্চ ছেড়ে যাব না, আমরা এখানেই ছেড়ে যাব। কিন্তু রাজ্যপাল যতক্ষণ না আমাদের প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ করবে আমরা এই ধর্ণা মঞ্চ ছেড়ে যাব না, আমরা এখানেই ছেড়ে যাব। দিল্লিতে যে ঝাঁজ ছিল আন্দোলনে সেই ঝাঁজ কিন্তু বজায় রয়েছে কলকাতাতেও। আর দিল্লি থেকেই তিনি বলেছিলেন রাজভবনে যাবেন, রাজ্যপালের সঙ্গে দেখা করবেন, তিনি দুটি প্রশ্ন করবেন। কিন্তু শেষ পর্যন্ত দেখা তো হলো না, কারণ রাজ্যপাল নেই সেখানে, যে কারণের জন্য তিনি শেষ পর্যন্ত ঠিক করলেন যতক্ষণ না দেখা হবে তিনি সেখানেই থাকবেন, ধর্ণা মঞ্চে থাকবেন। তিনি কি বলছেন শোনাব আপনাদের। আমাদের নেত্রী যেভাবে লড়াই করে 34 বছরের বাম অপশাসনের অবসান ঘটিয়ে 34 বছরের তমসাচ্ছন্ন পশ্চিমবঙ্গে মুক্তির সূর্যোদয় ঘটিয়েছিল, সেটা শুধুমাত্র বাংলায় নয়, সারা দেশ জুড়ে সারা বিশ্বের কাছে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সারা দেশ দেখেছে তার লড়াই, তারপরে বিজেপির সাথে লড়াই করতে গিয়ে তাদের গায়ের চড়ে বাংলার মানুষের টাকা আটকে রাখা। আমরা খালি দুটো প্রশ্ন বিজেপিকে করেছি এবং রাজ্যপালকেও আমরা একই প্রশ্ন করতে চাই, যে আপনি খালি আমাদের এতটুকু বলুন যে 20 লক্ষ মানুষের পারিশ্রমিক আপনারা আটকে রেখেছেন নাকি না। প্রথম প্রশ্ন, এই 20 লক্ষ লোক তাদেরকে দিয়ে আপনারা কাজ করিয়েছেন নাকি না, আর যদি কাজ করিয়ে থাকেন তাদের পারিশ্রমিক কোন আইনের কোন ধারায় আপনারা আটকে রেখেছেন। এই দুটো প্রশ্ন, সরল প্রশ্ন, সোজা প্রশ্ন, এই দুটো প্রশ্নের বাইরে আমার আর কোনো প্রশ্ন নেই। আমরা এটুকুই জিজ্ঞেস করতে চাই এবং আমরা রাজ্যপালকে অনুরোধ করব, তিনি যদি আমাদের সাক্ষাতের সময় দেন, যে আপনি বাংলার রাজ্যপাল, আপনি কেন্দ্রকে প্রধানমন্ত্রীকে চিঠি লিখে জিজ্ঞেস করুন যে কোন আইনের কোন ধারায় আপনি 20 লাখ মানুষের টাকা আটকে রেখেছেন, আর এই 20 লক্ষ মানুষকে দিয়ে আপনি টাকা
এদেরকে দিয়ে কাজ করিয়েছেন হ্যাঁ কিনা, এই দুটো জিনিস আমি রাজ্যপালকে অনুরোধ করব কেন্দ্রীয় সরকারকে বা প্রধানমন্ত্রীকে লিখিতভাবে ক্লারিফিকেশন চাওয়ার জন্য। যাই হোক, আজকে রাজ্যপাল আমরা শুনেছি যতদূর তিনি শিলিগুড়ি থেকে আবার দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন, তিনি কলকাতায় আসেন। আমরা কৃষি ভবনে যখন গেলাম, গিরিরাজ সিং পালিয়ে গেলেন বিহারে, সাধ্বী নিরঞ্জন জ্যোতি কৃষি ভবনে গ্রাম উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রীর অফিস, তিনি ব্যাকডোর দিয়ে পালিয়ে গেলেন, আর আজকে রাজ্যপালও চলে গেলেন। ইডি একের পর এক নোটিশ দিচ্ছে আমাকে, আমি তো কলকাতায় রয়েছি, সবার সামনে রয়েছি, বিজেপির নেতারা কেন পালিয়ে বেড়াচ্ছে? আমার প্রশ্ন এতটুকু, নোটিশ দিচ্ছেন আমাকে, আমার স্ত্রীকে, আমার মাকে, আমার বাবাকে, আর আপনারা কেন পালিয়ে বেড়াচ্ছে? তার কারণ, মানুষ আপনাদের বিরুদ্ধে প্রতিরোধের রাস্তা বেছে নিয়েছে, এবং মানুষ যদি রাস্তায় নামে তাহলে ক্ষমতা নেই মানুষের আন্দোলনকে হাতে। আমি নেত্রীর আদর্শকে, নেত্রীর লড়াইকে পাথর এবং পথচলার প্রেরণা করে আপনাদের খালি এতটুকু কথা আজকে বলবো। বৃষ্টি শুরু হয়েছে, আবহাওয়া এমনিতেই খারাপ, আপনারা ফিরে যেতে চাইলে ফিরে যান এবং সবাই শান্তিপূর্ণভাবে বাড়ি ফিরে যান আমি চাই, কিন্তু রাজ্যপাল যতক্ষণ না আমাদের প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ করবে আমরা এই ধর্ণা মঞ্চ ছেড়ে যাব না, আমরা এখানেই চলে যাব। আমরা শান্তিপূর্ণভাবে চালাবো, আমি এখানেই রাত কাটাবো, এখানেই বসে থাকবো। দুদিন আগে দিল্লিতে আন্দোলন বিক্ষোভ সেরে এদিন কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে রাজভবন অভিযানের ডাক দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মতোই বুধবার দুপুর দুটোর পরে রবীন্দ্রসদন থেকে শুরু হয় মিছিল, যোগ দেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। দলের প্রায় প্রথম সারির সমস্ত সাংসদ বিধায়ক সহ শাসক দলের শীর্ষস্থানীয় নেতারাও সামিল হন। তবে রাজভবনের দুয়ারে পৌঁছে গেলেও রাজ্যপালের দেখা মেলেনি। তিনি বৃহস্পতিবার উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়েছিলেন, সেখান থেকে কলকাতায় ফেরেননি। উত্তরবঙ্গ থেকে রাজ্যপাল পৌঁছে যান দিল্লিতে, ফলে রাজ্যপালহীন রাজভবনের সামনে তৃণমূলের বিক্ষোভ সমাবেশ চলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন, অভিযোগ করছেন, রাজ্যপাল আমাদের বিক্ষোভ আন্দোলনে ভয় পেয়ে পালিয়ে গিয়েছেন, যেমনভাবে গিরিরাজ সিং, সাধ্বী নিরঞ্জন জ্যোতিরা। পরে সুব্রত বক্সের নেতৃত্বে তৃণমূলের একটি প্রতিনিধি দলকে রাজভবনে পাঠিয়ে প্রতিবাদ পত্র জমা করে আসতে নির্দেশ দেন অভিষেক। বুধবারই ঘোষণা করা হয় দিল্লি কাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার কলকাতায় রাজভবন অভিযান হবে। অভিষেক জানান, বেলা তিনটের সময় রাজভবন অভিযান করবে তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার 100 দিনের কাজের বকেয়া টাকার দাবিতে কেন্দ্রীয় মন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতির সাক্ষাৎ করার কথা ছিল অভিষেক সহ তৃণমূলের প্রতিনিধি দলের, কিন্তু জানা গিয়েছে যে মন্ত্রী সন্ধ্যে 6:30 অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন, যদিও তিনি দেখা করেননি। তারপরেই তৃণমূল প্রতিনিধি দল ধর্নায় বসে পড়ে, মন্ত্রী দেখা না করা পর্যন্ত কৃষি ভবনে বসে থাকার সিদ্ধান্ত নেন অভিষেক ও তৃণমূল নেতৃত্ব। তবে ধর্না বেশিক্ষণ চলেনি, পুলিশ বল প্রয়োগ করে তৃণমূল নেতা নেত্রীদের বের করে দেয় এবং আটক করে, পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়। প্রায় 3 ঘন্টা পর ছাড়া পান অভিষেকরা। এরপরই অভিষেক দিল্লির ঘটনার প্রতিবাদে কলকাতায় রাজভবন চলো মিছিলের ডাক দেন। অন্যান্য আপডেটের জন্য নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর এখন প্রত্যেকটা আপডেট পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপেও নজর রাখুন, কারণ হোয়াটসঅ্যাপে একদম এক নম্বরে রয়েছে আজ তাক বাংলা।